আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি রিস্টার প্রেম মন্দির বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। এবছর তাদের ভাবনা আলোড়নে, মণ্ডপ জুড়ে তারা আলো দিয়ে আলোর মালায় সাজিয়ে তুলেছেন গোটা মণ্ডপকে। এবং এই মণ্ডপটির বিশেষত্ব হলো প্যান্ডেলটি তৈরি করেছেন তাদের ক্লাবের সদস্যরা মিলেই। আমরা চলে যাব সরাসরি উদ্যোক্তাদের কাছে। এই থিমটি নিয়ে কি বলবেন, আর রিস্টার পুজো কতটা আলাদা অন্যান্য বারের থেকে? বলতে গেলে রিস্টার পুজো এবছর মানে সমস্ত ক্লাব এবছর মানে সেরকমভাবে উদ্যোগ নিতে পারেনি। একটা প্যান্ডেমিক সিচুয়েশান সব কিছু ভেবে, তারপর ফাইন্যান্সিয়াল কন্ডিশন সব কিছু মিলিত হয়ে একটা মানে প্রবলেমের সৃষ্টি করেছে। কিন্তু যতটা মানে যে কমিটি যতটা পেরেছে মোটামুটি তাদের মানে যতটা পারা বেশিটা দিয়ে প্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছে। মায়ের কাছে কি প্রার্থনা করবেন? মায়ের কাছে এটাই প্রার্থনা যে এই যে মানে প্যান্ডেমিক সিচুয়েশানটা তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে, যে মানে একটা মানে মহামারী সৃষ্টি হয়েছে, সেটা যাতে তাড়াতাড়ি কেটে যায়, যত তাড়াতাড়ি সম্ভব মানুষের মানব জীবন থেকে দূর হয়ে যায়, ব্যাস সেইটুকুনি। আলো দিয়েই দূর হয় অন্ধকার, উদ্যোক্তাদের মতে তাদের এই থিমের সাথে তাল মিলিয়েই দূর হবে পৃথিবী থেকে করোনা নামক এই মহামারীর। রিষ্টা থেকে ক্যামেরায় চিরঞ্জিত ঘোষের সাথে লোকনাথ সাহার রিপোর্ট, খবর সোজা সাপটা।